أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أليف لام ميم এ কিতাবের অবতরণ বিশ্ব পালনকর্তার নিকট থেকে, এতে কোনো সন্দেহ নেই। তারা কি বলে এটা সে মিথ্যা রচনা করেছে? বরং এটা আপনার পালনকর্তার তরফ থেকে সত্য, যাতে আপনি এমন এক সম্প্রদায়কে সতর্ক করেন যাদের কাছে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি। সম্ভবত এরা সুপথ প্রাপ্ত হবে। আল্লাহ, যিনি নভোমণ্ডল, ভূমণ্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সব কিছু ছয় দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশে বিরাজমান হয়েছে, তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক ও সুপারিশকারী নেই, এর পরও কি তোমরা বুঝবে না? তিনি আকাশ থেকে পৃথিবী পর্যন্ত সমস্ত কর্ম পরিচালনা করেন, অতঃপর তা তাঁর কাছে পৌঁছবে এমন একদিনে যার পরিমাণ তোমাদের গণনায় হাজার বছরের সমান। তিনি দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানী, পরাক্রমশালী, পরম দয়ালু। যিনি তাঁর প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন এবং কাদামাটি থেকে মানব সৃষ্টির সূচনা করেছেন। অতঃপর তিনি তার বংশধর সৃষ্টি করেন তুচ্ছ পানি নির্যাস থেকে। অতঃপর তিনি তাকে সুষম করেন, তাতে রূহ সঞ্চার করেন এবং তোমাদেরকে দেন কর্ণ, চক্ষু ও অন্তঃকরণ। তোমরা সামান্য কৃতজ্ঞতা প্রকাশ করো। তারা বলে, আমরা মৃত্তিকায় মিশ্রিত হয়ে গেলেও পুনরায় নতুন করে সৃজিত হব কি? বরং তারা তাদের পালনকর্তার সাক্ষাৎকে অস্বীকার করে। বলুন, তোমাদের প্রাণ হরণের দায়িত্বে নিয়োজিত ফেরেশতা তোমাদের প্রাণ হরণ করবে, অতঃপর তোমরা তোমাদের পালনকর্তার কাছে প্রত্যাবর্তিত হবে। যদি আপনি দেখতেন যখন অপরাধীরা তাদের পালনকর্তার সামনে নতশির হয়ে বলবে, হে আমাদের পালনকর্তা, আমরা দেখলাম ও শ্রবণ করলাম, এখন আমাদেরকে পাঠিয়ে দিন, আমরা সৎকর্ম করব, আমরা দৃঢ় বিশ্বাসী হয়ে গেছি। আমি ইচ্ছে করলে প্রত্যেককে সঠিক দিক নির্দেশ দিতাম, কিন্তু আমার এ উক্তি অবধারিত সত্য যে আমি জিন ও মানব সকলকে দিয়ে অবশ্যই জাহান্নাম পূর্ণ করব। অতএব এ দিবসকে ভুলে যাওয়ার কারণে তোমরা মজা আস্বাদন করো, আমিও তোমাদেরকে ভুলে গেলাম, তোমরা তোমাদের কৃতকর্মের কারণে স্থায়ী আজাব ভোগ করো। কেবল তারাই আমার আয়াতসমূহের প্রতি ঈমান আনে যারা আয়াতসমূহ দ্বারা উপদেশ প্রাপ্ত হয়ে সিজদায় লুটিয়ে পড়ে এবং অহংকার মুক্ত হয়ে তাদের পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করে। তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে, তারা তাদের পালনকর্তাকে ডাকে ভয়ে ও আশঙ্কায়, এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করে। কেউ জানে না তার জন্য কৃতকর্মের কি কি নয়ন প্রীতিকর প্রতিদান লুক্কায়িত আছে। ইমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপ? তারা সমান নয়। যারা ইমান আনে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে তাদের কৃতকর্মের আপ্যায়ন স্বরূপ বসবাসের জান্নাত।
পক্ষান্তরে যারা অবাধ্য হয় তাদের ঠিকানা জাহান্নাম। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে চাইবে তখনই তাদেরকে তথায় ফিরিয়ে দেয়া হবে এবং তাদেরকে বলা হবে, তোমরা জাহান্নামের যে আজাবকে মিথ্যা বলতে তার স্বাদ আস্বাদন করো। গুরুশাস্তির পূর্বে আমি অবশ্যই তাদেরকে লঘু শাস্তি আস্বাদন করাব যাতে তারা প্রত্যাবর্তন করে। যে ব্যক্তিকে তার পালনকর্তার আয়াতসমূহ দ্বারা উপদেশ দান করা হয় অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়, তার কে জালিম আর কে? আমি অপরাধীদেরকে শাস্তি দেব। আমি মুসাকে কিতাব দিয়েছি, অতএব আপনি কোরআন প্রাপ্তির বিষয়ে কোনো সন্দেহ করবেন না। আমি একে বনি ইসরায়েলের জন্য পথ প্রদর্শক করেছিলাম। তারা সবর করত বিধায় আমি তাদের মধ্য থেকে নেতা মনোনীত করেছিলাম যারা আমার আদেশে পথ প্রদর্শন করত। তারা আমার আয়াতসমূহে দৃঢ় বিশ্বাসী ছিল। তারা যে বিষয়ে মতবিরোধ করছে আপনার পালনকর্তায় কিয়ামতের দিন সে বিষয়ে তাদের মধ্যে ফয়সালা দেবেন। এতে কি তাদের চোখ খোলেনি যে আমি তাদের পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছি যাদের বাড়িঘরে এরা বিচরণ করে? অবশ্যই এতে নিদর্শনাবলী রয়েছে, তারা কি শোনে না? তারা কি লক্ষ্য করে না যে আমি ঊষর ভূমিতে পানি প্রবাহিত করে শস্য উদ্গত করি যা থেকে ভক্ষণ করে তাদের জন্তুরা এবং তারা? তারা কি দেখে না? তারা বলে, তোমরা সত্যবাদী হলে বলো কবে হবে এই ফয়সালা? বলুন, ফয়সালার দিনে কাফিরদের ইমান তাদের কোনো কাজে আসবে না এবং তাদেরকে অবকাশ দেওয়া হবে না। অতএব আপনি তাদের থেকে মুখ ফিরিয়ে নিন এবং অপেক্ষা করুন, তারাও অপেক্ষা করছে।